গর্ভধারণ করতে পারা নারীর জন্য যেমন একটি প্রাপ্তি, তেমনি গর্ভধারণ করতে না পারা নারীর জন্য যেন এক অভিশাপের নাম। গর্ভবতী হতে পারছেন না এমন নারীর সংখ্যা নিতান্তই কম নয়। অনেকে কখনোই গর্ভবতী হতে পারেননি বহু চেষ্টা করার পরেও, অনেকে আবার বারবার মিসক্যারেজের শিকার হয়েছেন, তারপরও এখনও মা হতে পারেননি। আসলে কি কারণে একজন নারী বারবার চেষ্টা করার পরেও গর্ভধারণে ব্যর্থ হন, এই সম্পর্কে হয়তো অনেকেই জানতে চান। আজকের ভিডিওতে আপনাদেরকে গর্ভধারণ করতে না পারার বা মিসক্যারেজের মূল কারণগুলো সম্পর্কে জানাবো। তাই এমন সমস্যা আপনারও থেকে থাকলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, অনেক তথ্য পাবেন এই ভিডিওটির মাধ্যমে। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবার এই মূল ভিডিওতে যাওয়া যাক। গর্ভধারণ করার আদর্শ বয়স হচ্ছে 30-এর কোটাতেই। একজন নারীর 30 পার হওয়ার আগে প্রথম সন্তানের মা হয়ে যাওয়া উচিত এবং সর্বোচ্চ 35 বছর বয়সের মধ্যেই নারীর সন্তান নিয়ে ফেলা উচিত, কারণ 35 বছর বয়সের পরে মেয়েদের ওভুলেশন প্রক্রিয়া এবং জন্মদানের যে প্রক্রিয়া আছে তা অনেকটা ধীর ও মন্থর হয়ে যায়, যার কারণে সন্তান নিতে সমস্যা হয়। এরপরে সন্তান নিলে ত্রুটিপূর্ণ সন্তান জন্ম নেবার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। 35 বছর বয়সের আগ পর্যন্ত যারা সন্তান নেওয়ার চেষ্টা করছেন তারা স্বাভাবিকভাবে অর্থাৎ প্রাকৃতিক পদ্ধতিতে 1 বছর চেষ্টা করবেন। প্রাকৃতিক পদ্ধতিতে ওভুলেশনের সময় জেনে 1 বছর চেষ্টা করার পরেও যদি কেউ মা হতে না পারেন তখন চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। তবে আপনার বয়স যদি 35-এর উপরে থাকে তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ 6 মাস চেষ্টা করার পরে আপনাকে ডক্টরের শরণাপন্ন হতে হবে। তো এবারে আমরা জানবো ঠিক কী কী কারণে একজন নারী গর্ভবতী হতে পারে না বা সমস্যা হতে পারে। প্রথম কারণ হিসেবে বলা যেতে পারে সঠিক ওভুলেশন না হওয়া। যারা ওভুলেশন সম্পর্কে জানেন না তাদেরকে জানিয়ে রাখছি, প্রত্যেক মাসের একটি নির্দিষ্ট সময় নারীর দেহে একটি ডিম্বস্ফোটন হয়, এটিকে বলা হয় ওভুলেশন প্রক্রিয়া। এটি যদি কোনো নারীর দেহে ঠিক মতো না হয় তাহলে সে নারী গর্ভবতী হতে পারে না। কনসিভ করার জন্য মহিলাদের শরীরের ওভুলেশন প্রক্রিয়া নিয়মিত হওয়াটা খুবই জরুরি। সাধারণত এটি দেখা যায় আপনার মাসিকের 12 থেকে 18তম দিনের মধ্যে হয়ে যায়। এটি অগ্নিঃসরণ প্রক্রিয়া, এই ওভামকে নিষিক্ত করে শুক্রাণু বা স্পার্ম। ওভুলেশনের ওই বিশেষ দিনগুলোতে যখন স্বামী সহবাস করা হয় তখন স্বামীর শুক্রাণু ওই ডিম্বাণুটিকে নিষিক্ত করে একটি ভ্রূণের তৈরি করে। শারীরিক নানা অসুবিধার কারণে এই ওভুলেশন প্রক্রিয়ায় মহিলাদের বাধার সৃষ্টি হতে পারে। কী কী কারণে বাধাগুলো আসে চলুন জানি। যদি আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম থাকে, এর কারণে শরীরে হরমোনের তারতম্য ঘটে এবং ওভারিতে ছোট ছোট সিস্ট থাকার সম্ভাবনা বেড়ে যায়, যেটি এগ রিলিজ বা ওভুলেশন প্রক্রিয়াতে সমস্যা সৃষ্টি করতে পারে। সঠিক ওভুলেশন না হতে পারে যদি আপনার ওভারিতে টিউমার থাকে। শরীরের প্রয়োজনের তুলনায় বেশি প্রোল্যাকটিন হরমোন তৈরি হলে তা এস্ট্রোজেন হরমোনের স্বাভাবিক মাত্রা কমিয়ে দেয়, এর ফলেও আপনার ওভুলেশন ক্রিয়া ব্যাহত হতে পারে। কোনো অসুস্থতার কারণে বা জিনগত বৈশিষ্ট্যের কারণেও কিছু কিছু নারীর 40 বছর বয়স হওয়ার আগেই ওভারি থেকে ওভাম বা ডিম তৈরি হওয়া বন্ধ হয়ে যায়, একে বলা হয় প্রিম্যাচিওর ওভারিয়ান ফেইলিওর। এছাড়াও শরীরের থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিকতার কারণে অনেকের ক্ষেত্রে ওভুলেশনের সমস্যা বা গর্ভধারণের সমস্যা দেখা দিতে পারে। এই হচ্ছে ওভুলেশন জনিত সমস্যাগুলো। এবারে বলছি দ্বিতীয় সমস্যা, যেটি ফেলুপিয়ান টিউব সম্পর্কিত সমস্যা। এটি হচ্ছে ফেলুপিয়ান টিউব ব্লকেজ। ফেলুপিয়ান টিউব হচ্ছে সেই টিউবটি যা আপনার ওভারি থেকে অর্থাৎ আপনার ডিম্বাশয় থেকে জরায়ু পর্যন্ত একটি চিকন রাস্তা। ওভারিতে ডিম্বপাত হওয়ার পরে এই ফেলুপিয়ান টিউবের মাধ্যমেই ডিম্বটি গড়িয়ে গড়িয়ে জরায়ু পর্যন্ত পৌঁছায়। জরায়ু এবং ওভারির মধ্যে সংযোগ সূত্র হিসেবে কাজ করে ফেলুপিয়ান টিউব। এই ফেলুপিয়ান টিউবে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন হয় এবং নিষেক সম্পূর্ণ হয়। যদি এই টিউবে ব্লকেজ বা বাধার কারণে ডিম্বাণু ও শুক্রাণু মিলিত হতে না পারে তবে একজন মহিলা কনসিভ করতেও পারে না। যৌন সংক্রমণের কারণে জরায়ু ও ফেলোপিয়ান টিউবে ইনফেকশন হয়ে থাকে। ডক্টরি ভাষায় একে বলা হয় পেলভিক ইনফ্লামেশন অথবা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, যার কারণে কনসিভ করতে সমস্যা হয়। এক্টোপিক প্রেগনেন্সির কারণেও যদি ফেলোপিয়ান টিউব ক্ষতিগ্রস্ত হয় বা কেটে ফেলার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ফেলোপিয়ান টিউব বাদ চলে যায়, তখনও গর্ভে ভ্রূণ আসতে সময় লেগে যায়।
সন্তান গর্ভধারণ করতে না পারার তৃতীয় যে কারণটি হিসেবে দেখা হয় সেটি হচ্ছে অস্বাভাবিক জননতন্ত্র। কোনো মহিলার জননতন্ত্র যদি জন্মগতভাবে ক্ষতিগ্রস্ত বা অস্বাভাবিক থাকে তাহলে তিনি স্বাভাবিক উপায়ে কনসিভ করতে পারেন না। সেক্ষেত্রে অন্য উপায় যেমন IVF বা IU পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, কিংবা ডক্টরের ট্রিটমেন্টে জননাঙ্গের স্বাভাবিকতা ফিরিয়ে আনা সম্ভব কি না তার চিকিৎসার মাধ্যমে বুঝে নিতে হয়। চতুর্থ কারণ হচ্ছে অ্যান্ডোমেট্রিওসিস সমস্যা। জরায়ু বা ইউটেরাসের গায়ে যে আবরণ থাকে তাকে অ্যান্ডোমেট্রিয়াম বলে। পিরিয়ডের সময় এই অ্যান্ডোমেট্রিয়ামের গঠন সম্পূর্ণ হয়ে যায়। ওভাম নিষিক্ত না হলে এই অ্যান্ডোমেট্রিয়াম পর্দা জরায়ু থেকে ছিঁড়ে মাসিকের রক্তস্রাবের মাধ্যমে আমাদের শরীর থেকে বের হয়ে যায়। এই অ্যান্ডোমেট্রিয়াম যখন জরায়ুর ভিতরে ছাড়াও জরায়ুর বাইরে ওভারি, ফেলোপিয়ান টিউব বা মলাশয়ের দেয়ালেও আবরণ তৈরি করে তখন অ্যান্ডোমেট্রিওসিস সৃষ্টি হয়। অ্যান্ডোমেট্রিওসিসে আক্রান্ত মহিলাদের পিরিয়ডের সময় তলপেটে অসহ্য রকমের ব্যথা, স্বাভাবিকের তুলনায় বেশি রক্তপাত হয়। কারণ এই সময় অস্বাভাবিক স্থানে গজিয়ে ওঠা অ্যান্ডোমেট্রিয়ামও ছিঁড়ে ব্লিডিংয়ের মাধ্যমে বেরিয়ে আসে। ওভারিতে চকোলেট সিস্ট থাকলে সেক্ষেত্রেও অ্যান্ডোমেট্রিওসিস রোগ হতে দেখা যায়। এর ফলে মহিলাদের স্বাভাবিক জননক্রিয়া বাধাগ্রস্ত হয় এবং গর্ভধারণে অসুবিধা দেখা যায়। পঞ্চম কারণ হিসেবে বলা যেতে পারে বয়স। বয়স যখন 20 ঘরে তখন মেয়েদের শরীরে প্রেগনেন্সির জন্য অনেক বেশি হরমোন থাকে এবং প্রেগনেন্সির জন্য তারা প্রস্তুত থাকে। বিশেষজ্ঞদের মতে 20-29 বছর বয়সের মধ্যে মেয়েদের কনসিভ করার সম্ভাবনা বহুগুণ বেশি থাকে এবং ওভামের গুণাগত মানও উন্নত থাকে। প্রেগনেন্সির সাথে জড়িত নানান ধরনের অসুবিধা এ সময় অপেক্ষাকৃত কম হয়। মহিলাদের বয়স যখন 35 এবং পুরুষদের বয়স যখন 40 পেরিয়ে যায় তখন কনসিভ করতে নানান ধরনের সমস্যা হয়। ষষ্ঠ কারণ যা গর্ভধারণে বাধা সৃষ্টি করে তা হচ্ছে পুরুষসঙ্গীর শারীরিক সমস্যা। কনসিভ করতে অক্ষমতা শুধুমাত্র মহিলাদের শারীরিক অসুবিধা বা অপারগতা তা একেবারেই নয়। অনেক সময় পুরুষসঙ্গীর শারীরিক অসুবিধাও প্রেগনেন্সিতে বাধা হয়ে দাঁড়াতে পারে। আমাদের একচোখা সমাজের কারণে আমরা সাধারণত মহিলাদের সবসময় বেশি দোষী করে থাকি। তবে দেখা যায় গর্ভধারণ করতে পারছেন না বলে যারা ডক্টরের কাছে আসে তাদের মধ্যে 3 দম্পতির মধ্যে একজনেরই পুরুষজনিত সমস্যা থাকে। স্পার্মের গুণগত মান খারাপ হওয়া, স্পার্ম ঠিকমতো তৈরি না হওয়া, টিউমার, ইজাকুলেশনের সমস্যা, হরমোনের অস্বাভাবিকতা এই সমস্ত কারণে গর্ভধারণে বাধা আসে। এছাড়া অতিরিক্ত অ্যালকোহল সেবন, ধূমপান, অতিরিক্ত ওজন, বেহিসাবি জীবনযাপন পুরুষের ফার্টিলিটি কমিয়ে দেয়। ফলস্বরূপ সঙ্গী মহিলাটি আর কনসিভ করতে পারেন না। এই 6 কারণ ছাড়াও যাদের অত্যাধিক ওজন রয়েছে, যাদের অ্যালকোহল পানের অভ্যাস রয়েছে, যারা ধূমপান ছাড়া নিজেদেরকে কল্পনাই করতে পারেন না, তাদের অবশ্যই এই সমস্ত জিনিস বাদ দিতে হবে। বিশেষ রোগের জন্য বিশেষ কোনো ওষুধ সেবনও কনসিভে বাধা দিতে পারে। জরায়ুতে ফাইব্রয়েড বা পলিপ থাকলে কনসিভ করতে সমস্যা হতে পারে। অনেকের ক্ষেত্রে অস্বাভাবিক সার্ভাইকাল মিউকাস বা অতিরিক্ত পরিমাণে যোনিস্রাব দেখা যায়। এটিও বন্ধাত্বের একটি কারণ হতে পারে। এ ধরনের মিউকাস স্পার্মকে ওভামের কাছে পৌঁছাতে দেয় না এবং নিষেকে বাধা দেয়। পূর্বের কোনো জটিল অসুখ থাকলে সেক্ষেত্রেও কনসিভে বাধা সৃষ্টি হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে দুই সঙ্গী সম্পূর্ণরূপে সুস্থ থাকার পরেও সৃষ্টিকর্তার ইচ্ছাজনিত কারণেই হয়তো তারা সন্তান ধারণ করতে পারেন না। এছাড়া অতিরিক্ত দুশ্চিন্তা, নিজেদের মধ্যে সম্পর্কের বোঝাপড়ার অভাবও সন্তান না হওয়ার কারণ হিসেবে মনে করে থাকেন চিকিৎসকেরা। তো এই হচ্ছে কিছু কারণ যার কারণে দম্পতিরা আজকাল নিঃসন্তান থেকে যাচ্ছেন। তাই সবার পূর্বেই কারণকে অনুসন্ধান করে সেই অনুযায়ী চিকিৎসা করে পরবর্তীতে গর্ভধারণের চেষ্টা করলে দ্রুত গর্ভধারণ করা সম্ভব। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।